দর্শক শুভেচ্ছা সবাইকে। ভয়েস মেরিনার দশম জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি সিরাজ আলী। সারা দেশের প্রায় 10 বাজারীয় সভা থেকে শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন, আর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। টেকনাফ থেকে সকাল বেলা নির্বাচনী পরিস্থিতি জানাচ্ছেন শফিকুল ইসলাম। নির্বাচনে কক্সবাজারের 4টি আসনের মধ্যে 3টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। আজকে চলছে একটি আসনের ভোট গ্রহণ, সেটি হচ্ছে কক্সবাজারের উখিয়া টেকনাফ আসন। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে গতবারের সাংসদ আব্দুর রহমান বদিয়া এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে তাহা ইয়াহিয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শীতকে উপেক্ষা করে সাধারণ ভোটাররা ভোট দিতে এসেছেন এবং অনেকে ভোট দিয়ে তারা বাড়ি ফিরে গেছেন। দর্শক আপনাদেরকে বিষয় জানিয়ে রাখি, কক্সবাজার এই যে উখিয়া টেকনাফ আসনে যে ভোট গ্রহণ চলছে সেটিতে টেকনাফে রয়েছে 43টি ভোট কেন্দ্র এবং উখিয়াতে রয়েছে 37টি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। আজকে আমরা দেখেছি উখিয়া এবং টেকনাফের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার রয়েছে। এ ছিল আমার কাছে থাকা টেকনাফ এলাকার আজকের ভোটের সর্বশেষ খবর। এদিকে বেলা 12টার উখিয়া থেকে ধারণকৃত নির্বাচনী পরিস্থিতি জানাচ্ছেন জাহেদ তরফ। কক্সবাজারের একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজারের মোট 4টি আসন, তার মধ্যে উখিয়া টেকনাফ যে আসনটি রয়েছে কক্সবাজার 4 এবং জাতীয় সংসদের 297 নম্বর আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি 3টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে, তাই এই 1টি আসনে টেকনাফে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর আমরা দেখতেই পাচ্ছি যে সকাল থেকে এখানে নির্বিচ্ছিন্নভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতি এবং তারা লাইনে দাঁড়িয়ে আছে অপেক্ষমান ভোট দেওয়ার জন্য। এবং আমরা এখানে কয়েকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আচ্ছা, সকাল থেকে এখানে এই ভোট কেন্দ্রে লোকজনের উপস্থিতি কেমন? সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি লোকজনের উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা ভোট দিতে যাচ্ছি। আচ্ছা, আপনি তো ভোট দিতে এসেছেন, আপনি কোনো বাধা অথবা কোনো বিপত্তি আপনাদের না 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 এরকম কোনো পরিবেশ এখানে আমরা দেখি নাই, সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে যাচ্ছি, এটা আমাদের কাম্য। উখিয়া টেকনাফ 2টি উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি, এই আসনে মোট ভোটার সংখ্যা 233,114 জন এবং আমরা যেটা জেনেছি অত্যন্ত নির্বিচ্ছিন্নভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ভোট। আমরা কথা বলবো, আমরা এখন অবস্থান করছি সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এটি। কথা বলছি আমরা প্রিসাইডিং অফিসারের সাথে। আচ্ছা, সকাল থেকে কেমন ভোট আপনাদের কাস্টিং হচ্ছে? ভোট ভালোই কাস্ট হচ্ছে, আমার প্রায় 300-র উপরে কাস্ট হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে রিপোর্ট নিয়েছি। তাহলে কত শতাংশ ভোট আপনি কাস্ট হচ্ছে মোট ভোটের? আপনার এখন পর্যন্ত মনে হয় 12%। আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ভোটাররা এখানে দাঁড়িয়ে আছেন, তারা এক এক করে ভোট দিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তার জন্য এখানে কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা নিরাপত্তা কাজ করছে। এবং এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সহকারী প্রিসাইডিং অফিসাররা অবস্থান করছে কেন্দ্রের অভ্যন্তরে এবং এখানে এক এক করে তারা ভোট নিচ্ছে, লোকজন এসে ভোট দিচ্ছে। এই প্রিসাইডিং অফিসাররা দায়িত্ব পা সহকারী প্রিসাইডিং অফিসাররা দায়িত্ব পালন করছে। আচ্ছা, লোকজন ভোট দিলে কোনো অসুবিধা হচ্ছে কিনা লোকজনের? না, কোনো অসুবিধা হচ্ছে না, সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। কক্সবাজারের এই আসনটিতে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত এক নাগারে চলবে ভোট গ্রহণ। এবং আমরা যেটা জেনেছি যে এই এখানে 80টি কেন্দ্র রয়েছে, এরকম 80টি কেন্দ্র রয়েছে যেখানে 37টি রয়েছে উখিয়াতে এবং 43টি কেন্দ্র রয়েছে টেকনাফে এবং সবখানেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। নির্বাচন
উখিয়ার এই যে কেন্দ্রটি দেখা যাচ্ছে, এই কেন্দ্রটি হচ্ছে কি জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রের সাথে লাগোয়া এই যে জায়গাটি রয়েছে, একটি সড়ক আমরা দেখতে পাচ্ছি, এবং ওই দূরে দেখা যাচ্ছে যে কিছু মানুষ দেখা যাচ্ছে, তারা বিএনপির কর্মী বলে দাবি করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ভোটে নাশকতা তৈরির জন্য এই কেন্দ্রে এসেছিল, এবং দেখতেই পাচ্ছেন যে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি তারা প্রস্তুত রয়েছেন, বিজিবির সদস্যদের দেখা যাচ্ছে। এবং এই যে কেন্দ্রটি হচ্ছে কি এই কেন্দ্রটি এই যে জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানকার কিছু ভোটারদের, বিশেষ করে সংখ্যালঘু বৌদ্ধ পল্লীতে যে দেখতে পাচ্ছি যে আমরা যে বিএনপির যে কর্মী সমর্থকরা তারা এখন অবস্থান করছে, যদিও বা খুব এখানে বিজিবি খুব সতর্ক অবস্থানে রয়েছে, বিজিবি সতর্ক অবস্থানে থাকার পরও তারা সেখানে অবস্থান করতে দেখছি আমরা। তবে কিছুক্ষণ পরপর সেখানে মানুষ পরিবর্তন হচ্ছে, আরেক দল আসছে, এভাবে তারা সেখানে তাদের অবস্থান নিশ্চিত করে রেখেছে। যদিও বা 12:30 নাগাদ এই কেন্দ্রে তারা হামলা চালাবার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের পুলিশ এবং বিজিবির যে তাৎক্ষণিক যে প্রতিরোধে তারা অনেকটা হটে যাওয়ার পর সেই থেকে তারা ওই দূরে যে জায়গাটি আছে সেখানে অবস্থান করছে। আর উখিয়ার যে সার্বিক বিষয়টি আমরা দেখেছি যে এখানে প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতি আছে, সরব উপস্থিতি আছে। টেকনাফেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, এবং আমরা যে এই 2,33,114 জন যে ভোটার, এর মধ্যে এই পর্যন্ত আমরা যেটা জেনেছি যে উপজেলা নির্বাচনী কর্মকর্তার সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে প্রায় 45-50% ভোট ইতিমধ্যেই গৃহীত হয়েছে, এবং বিকেল চারটা নাগাদের মধ্যে প্রায় 70% ভোট গ্রহণ করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সেই সাথে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে টেকনাফে অপর যে প্রার্থী রয়েছেন, যে দুই প্রার্থীর মধ্যে আব্দুর রহমান বদি নৌকা প্রতীক, তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছেন তাহা ইয়াহিয়ার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে একটু পরেই। সংবাদ সম্মেলনে তাহা ইয়াহিয়া অভিযোগ এনেছেন যে তার যে নির্বাচনী পোলিং এজেন্ট আছে, বিভিন্ন জায়গা থেকে তার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে, এবং তিনি নির্বাচন করতে খুব বেশি হিমশিম খাচ্ছে, তার নির্বাচনী এজেন্ট বের করে দেওয়া হচ্ছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ভোটারদের কাছে তাকে যেতে দেওয়া হচ্ছে না বলে এমন অভিযোগ আছে। যদিও বা প্রশাসনিকভাবে বলেছে যে তেমন অভিযোগ এর ভিত্তি নেই, তারপরও তিনি কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের সম্ভাবনা রয়েছে, আর যদি সংবাদ সম্মেলন হয় তাহলে আমরা সরাসরি আপনাদের জানিয়ে দেবো। দুপুর 12:30 নাগাদ উখিয়ার এই যে কেন্দ্রটি দেখা যাচ্ছে, এই কেন্দ্রটি হচ্ছে কি জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রের সাথে লাগোয়া এই যে জায়গাটি রয়েছে, একটি সড়ক আমরা দেখতে পাচ্ছি, এবং ওই দূরে দেখা যাচ্ছে যে কিছু মানুষ দেখা যাচ্ছে, তারা বিএনপির কর্মী বলে দাবি করা। জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া কিছুক্ষণ আগে গণমাধ্যমে জাতীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আপনাদের সবাইকে শুরু থেকে আমি যখন আসলাম, আমি প্রশাসনে ডিসি সাহেব, এসপি সাহেব, র‍্যাবের হেড সবার সাথে আমি যোগাযোগ করলাম, পরিচয় হলাম। হ্যাঁ, সবাই আমাকে আশ্বাস দিয়েছে যে ইলেকশনটি একটি ফেয়ার এবং নিউট্রাল হবে, এখানে নিরপেক্ষে কাজ করা হবে। আজকে সকালে আমি নিজে ভোট দিলাম, সবার আগে আপনাকে দেখাই, আমার এখানে কোনো ইঙ্ক নাই। হ্যাঁ, আমি এখানে কোনো ইঙ্ক নাই। অ্যাট দ্য সেম টাইম আমার সাথে যারা ভোট দিতে কেন্দ্রে ঢুকছিল তাদের কারো হাতে ইঙ্ক মারা হয়নি, আর সবাই মাল্টিপল ভোট দিচ্ছে। টেকনাফে কোনো কেন্দ্রে আমার এজেন্ট নাই, আমার এজেন্টগুলো কালকে রাত থেকে লাপাতা হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, আর এদের সবাইকে এমপি বদি নিজেই কাউকে হুমকি দিয়ে তাড়া দিছে, কাউকে পিস্তল দেখাচ্ছে, কাউকে টাকা দেখিয়ে নিছে, আর মোস্ট এজেন্ট যারা টাকা দেখিয়ে না যাচ্ছে না ওদেরকে কিডন্যাপ করে ফেলছে, সরাই ফেলছে। আমি ইলেকশনটি বর্জন আমি ভোটারদেরকে বলবি যে আপনার মিডিয়া চক্র যারা এখানে আছেন, আপনার বিভিন্ন কেন্দ্রের মধ্যে অবশ্যই আপনারা যাবেন, সেখানে জিজ্ঞাসা করে যদি কোনো ব্যক্তি যদি এই কথাই যদি বলে যে কি না এমপি বদি আমাদেরকে ভোটের জন্য ভয়ভীতি দেখা আছে, সেই কথা কতটুকু সত্য আগে আপনারা জেনে আপনারা উত্তরটা বাইর করে আপনার মিডিয়া আপনার প্রচার করুন, আমার কোনো দুঃখ নেই।
আমি ভোটারদেরকে বলবো যে আপনারা মিডিয়া চক্র যারা এখানে আছেন, আপনারা বিভিন্ন কেন্দ্রের মধ্যে অবশ্যই আপনারা যাবেন, সেখানে জিজ্ঞাসা করে যদি কোনো ব্যক্তি যদি এই কথাই যদি বলে যে কি না এমপি উপাধি আমাদেরকে ভোটের জন্য ভয়ভীতি দেখা আছে, সেই কথা কতটুকু সত্য আগে আপনারা জেনে আপনারা উত্তরটা বাইর করে আপনারা মিডিয়া আপনারা প্রচার করুন, আমার কোনো দুঃখ নাই। আমি ভোটারদের আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে।